প্রার্থনা যাওয়া হয় না। প্রার্থনা হলো নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেয়া, তার স্বভাব এবং আমাদের ভালোবাসার গভীরে তার কণ্ঠ শোনা। ভালোভাবে বেঁচে থাকা এবং দীর্ঘকাল বেঁচে থাকার রহস্যটা হলো অর্ধেক খাওয়া, দ্বিগুণ হাঁটা এবং তিনগুণ হাসা আর গভীরভাবে ভালোবাসা। হয়তো আমি ভয় পাচ্ছি, কারণ আপনার প্রতি আমার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আমি যা কিছু ভাবি, আমার যা কিছু প্রয়োজন, আমি যা চাই, সবই শুধু আপনি। দান করলেই ভালোবাসার গভীরতা বাড়ে। আমরা যে ভালোবাসা দিয়ে থাকি সেটাই সত্য ভালোবাসা। ভালোবাসা ধরে রাখার একমাত্র উপায় হলো সেটা ছেড়ে দেয়া। সমগ্র বিশ্বের কাছে আপনি হয়তো একজন মানুষ, কিন্তু একজন মানুষের কাছে আপনি হয়তো তার পুরো পৃথিবী। তার ভালোবাসার গভীরতা আপনি পরিমাপ করতে পারবেন না। গভীরভাবে ভালোবাসবেন না যতক্ষণ না আপনি নিশ্চিত হন না যে সে মানুষটিও আপনাকে একই গভীরতার সাথে ভালোবাসে। কারণ আজ আপনার ভালোবাসার গভীরতাই আগামীকাল আপনার ক্ষতের গভীরতা। যদি ভালোবাসাকে মৌচাক ধরি, তাহলে বিশ্বাস হলো মৌমাছি। কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমে ভালোবাসার অমৃত মধু পাওয়া যায়। বন্ধুকে ভালোবাসার মানুষের জায়গায় বসানো যায়, কিন্তু ভালোবাসার মানুষকে কখনোই শুধু বন্ধু হিসেবে মেনে নেওয়া যায় না। ভালোবাসা পরিমাপ, এর একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে। মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আর আশার মাঝেই থাকে ভালোবাসা। অনুরোধে নয়, অনুরাগে তোমাকে চাই, অভিলাষে নয়, অনুভবে তোমাকে চাই। বাস্তবে না পেলেও কল্পনাতে আমি তোমাকে চাই। প্রেম তখনই ব্যর্থ হয় যখন আমরা একে অপরকে ভালোবাসতে ব্যর্থ হই। ভুল কারোর সাথে থাকার চেয়ে একা থাকা শ্রেয়। কিছু মানুষ একে অপরকে ভালোবাসার জন্য তৈরি হয়, কিন্তু একে অপরের সাথে থাকার জন্য নয়। এটাই হয়তো বাস্তবতা।